কি বন্ধুরা, তুমিও কি চাও তোমার চুলকে এমনই সিল্কি স্মুথ আর ম্যানেজেবল করে তুলতে? তাহলে আর দেরি না করে বাড়িতে বসে চর জলদি এই হেয়ার স্পাটা করে নাও আর রেজাল্ট দেখো। চুল কি প্রচন্ড ড্রাই আর ফিজি হয়ে গেছে? চুলের মধ্যে সে সিল্কি স্মুথ ভাবটা একদমই নেই? তাহলে বলবো তোমরা একদম ঠিক জায়গায় এসেছো। হ্যাঁ বন্ধুরা, আমি সুপর্ণা, তোমরা দেখছো বিউটি হাইলাইটিং। যদি তুমি আমাকে প্রথমবার দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই নিজে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, পাশে আসা অল নোটিফিকেশনটিকে অন করতে একদম ভুলো না। আমার চ্যানেলে এরকম ধরনের ইন্টারেস্টিং হোম রেমেডি রেগুলার দেখার জন্য। আর আমি আজকে স্পেশালি কথা বলবো ড্রাই আর ফ্রিজি হেয়ার নিয়ে। এখনকার দিনে কম বেশি কিন্তু আমরা ম্যাক্সিমাম মেয়ে এই প্রবলেমে ভুগি। যত ভালো ব্র্যান্ডেরই শ্যাম্পু আর কন্ডিশনার ইউজ করি না কেন, তাও দেখবে কি হয়, এক থেকে দুদিনের মধ্যে চুল প্রচণ্ড রুক্ষ শুষ্ক হয়ে যায়। আর চুলকে আমরা সিল্কি স্মুথ করতে সকলেই চাই, তার জন্য পার্লারে যেতে হবে? একদম না। পার্লারে গেলেই মোটামুটি 4-5 হাজার টাকা তোমার খরচা হয়ে যাবে। এত টাকা ইনভেস্ট করার কী দরকার? বাড়িতে বসে একদম ন্যাচারাল উপায়ে তুমি কিভাবে তোমার চুলকে সিল্কি স্মুথ আর ম্যানেজেবল করে তুলবে, তারই একটা সিক্রেট রেমেডি আমার কাছে আছে, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তাই বলবো ভিডিওটাকে স্কিপ না করে একটু এন্ড অব্দি দেখো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যেও না। সো লেটস গেট স্টার্টেড। এখন আমরা যত ভালো ব্র্যান্ডেরই শ্যাম্পু আর কন্ডিশনার ইউজ করি না কেন, তাও দেখবে আমাদের চুলটা প্রচণ্ড রুক্ষ শুষ্ক আর ফ্রিজি হয়ে যায়। চুলের মধ্যে তেমন কোনো সিল্কি স্মুথ ভাবই থাকে না। তাই সবার প্রথমে হেয়ার স্পা করার আগে তোমাকে চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিতে হবে, যাতে চুলের মধ্যে কোনো জট না থাকে। আমি দেখো খুব ভালো করে প্রথমে একটা চিউনি দিয়ে আমার চুলটাকে আঁচড়ে নিচ্ছি, যাতে আমার চুলে কোনো ধরনের জট না থাকে আর সহজেই আমি হেয়ার স্পাটা করতে পারি। আজকের হেয়ার স্পাটা করতে আমাদের এখানে লাগবে দুটো অ্যালোভেরা গাছের পাতা। হ্যাঁ বন্ধুরা, এখন কম বেশি আমাদের ম্যাক্সিমাম জনার বাড়িতেই অ্যালোভেরা গাছ থাকে। এই অ্যালোভেরা গাছের মধ্যে যে জেলটা আছে না, সেটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণই এফেক্টিভ। যদি তোমার ড্যান্ড্রফের মতো সমস্যা থাকে, যদি চুল খুব ওঠে, সেই ক্ষেত্রে কিন্তু এটা তোমার জন্য দুর্দান্ত ওয়াক করবে। তাই দেখো, আমি সর্বপ্রথমে অ্যালোভেরা গাছের পাতাটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি, এবার সাইডের কাঁটা অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার যে ভেতরে জেলটা আছে সেটা আমাদেরকে বের করতে হবে। এর মধ্যে প্রচুর পরিমাণে ওয়াটার আছে, যেটা আমাদের চুলের ড্রাইনেসকে যেমন কন্ট্রোল করবে, একই সঙ্গে চুলকে ন্যাচারাল উপায়ে কন্ডিশনিং করবে। তার সঙ্গে যদি দেখো যে তোমার স্ক্যাল্পে প্রচুর র্যাশ, ইরিটেশনের মতো সমস্যা আসছে, চুলে প্রচণ্ড ড্যান্ড্রফ হচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু এই হেয়ার স্পাটা তোমার চুলের জন্য ভীষণই এফেক্টিভ হবে। কারণ কম বেশি এখন ম্যাক্সিমাম জনের চুলে এই ধরনের সমস্যা থেকে থাকে। আর দেখো, অ্যালোভেরা গাছের পাতার মধ্যে যে জেলটা আছে না, সেটা কিন্তু একদম পিওর অ্যান্ড ন্যাচারাল, এর মধ্যে কোন ধরনের আর্টিফিশিয়াল কিছু থাকে না। তাই আমরা কিন্তু আমাদের চুলের যত্নে এটাকে ব্যবহার করতেই পারি। মিক্সি জার নিয়ে নিয়েছি, এবার দেখো এর মধ্যে আমি ওই অ্যালোভেরা জেলটাকে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমি একটু ব্লেন্ড করে নেব, যাতে এটা একদম স্মুথ কনসিস্টেন্সিতে চলে আসে আর আমরা এটাকে সহজে আমাদের চুলে ব্যবহার করতে পারি। এবার দেখো, এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। এবার এতে আমি অ্যাড করব 1-1.5 চামচ মতো কোকোনাট অয়েল, মানে নারকেলের তেল। আমি এখানে নর্মালি প্যাসুটের কোকোনাট অয়েলটাই ব্যবহার করছি 1 চামচ মতো। এবার এতে আমি দেবো আমলা পাউডার, এটা তোমরা ইজিলি লোকাল মার্কেটে এবং অনলাইনে পেয়ে যাবে। বন্ধুরা, আমি এখানে আমার চুলের অ্যাকর্ডিং 2-2.5 চামচ মতো আমলা পাউডার দিলাম। বন্ধুরা, আমলা পাউডার কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো। যদি তোমার চুল প্রচণ্ড রুক্ষ শুষ্ক ফ্রিজি থাকে, চুলে যদি কোনো ম্যানেজেবল ভাব না থাকে, যদি চুল সবসময় ফুলে ফুলে থাকে, তাহলে কিন্তু তোমরা ইজিলি আমলা পাউডারটাকে ইউজ করতে পারো। আমলার মধ্যে ভিটামিন সি আছে, যেটা আমাদের চুলের জন্য খুবই উপকারী। তার সঙ্গে চুলের ড্রাইনেসকে কন্ট্রোল করতেও এটা খুবই হেল্প করবে আর চুলের ন্যাচারাল কালারটাকেও বজায় রাখবে। এবার এটাকে খুব ভালো করে একসঙ্গে মিক্স করে নেবে, আর মিক্স করা হয়ে গেলে তোমাকে ইনস্ট্যান্ট এটাকে চুলে অ্যাপ্লাই করতে হবে। তুমি চাইলে এটাকে তোমার স্ক্যাল্পেও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি এর মধ্যে কোকোনাট অয়েল দিয়েছি। কোকোনাট অয়েল আমাদের চুলকে যেমন কন্ডিশনিং করবে, ময়েশ্চারাইজ করবে, চুলের ড্রাইনেসকে কন্ট্রোল করবে, একই সঙ্গে হেয়ার ফলের মতো সমস্যাকেও দূর করতে সাহায্য করবে। এর মধ্যে আমি প্রত্যেকটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, তাই আমরা এটাকে সহজেই ইউজ করতে পারবো আর এটা ছেলে মেয়ে আমরা প্রত্যেকেই ব্যবহার করতে পারি। চুলের যত্নে যেমন অ্যালোভেরা জেল ভালো, তেমনই কিন্তু কোকোনাট অয়েল। আর আমলার কথা তো বলতেই নেই, আমলা আমাদের চুলের জন্য কতটা এফেক্টিভ আশা করি তোমরা
সকলেই জানো। তাই আমলা পাউডার তোমরা অবশ্যই একটা কিনে রেখো, এরকমভাবে অ্যালোভেরা জেলের সঙ্গে মিক্স করে ইউজ করবে, দেখবে চুলের ড্রাইনেস তোমার একদম চলে গেছে, তোমার চুল আগের থেকে অনেক বেশি সিল্কি স্মুথ আর ম্যানেজেবল হয়ে গেছে। আমি দেখো খুব ভালো করে এটাকে পুরো চুলে অ্যাপ্লাই করে নিচ্ছি, একদম স্ক্যাল্পেও লাগিয়ে নিচ্ছি, যাতে ড্যান্ড্রফ থাকলে সেই ড্যান্ড্রফটাও রিমুভ হয়ে যায়। একটু মোটা লেয়ারে এটাকে তুমি পুরো চুলে লাগিয়ে নেবে, মানে স্ক্যাল্প সমেত পুরো চুলের লেন্থে অ্যাপ্লাই করা হয়ে গেলে মিনিমাম 15-20 মিনিট রেখে দিয়ে এটাকে ওয়াশ করে নেবে। আমি দেখো একটা নর্মালি শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে ওয়াশ করে নিচ্ছি, সেদিন কোনো ধরনের কন্ডিশনার ব্যবহার করার প্রয়োজন নেই। আর দেখে বুঝতেই পারছো আমার চুল আগের থেকে কতটা সিল্কি স্মুথ আর ম্যানেজেবল লাগছে। দেখো চুলের মধ্যে কিন্তু কোনো ড্রাইনেস বা ফ্রিজিনেস নেই, চুল ভীষণই গ্লসি লাগছে কি তাই। তবে আর দেরি না করে এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, যদি তুমি চাও তোমার চুলকে এমনই সিল্কি স্মুথ আর ম্যানেজেবল করে তুলবে। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, এটা বাড়িতে ট্রাই করার পর তুমি কীরকম রেজাল্ট পেলে সেটাও কিন্তু প্রত্যেকবারের মতো আমাকে নিচে কমেন্ট করে জানিও। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।